কেজরিওয়ালের গ্রেপ্তারি মানে শুধু কেজরিওয়ালের গ্রেপ্তারি না একটা স্বৈরাচারী আস্ফলন বিজেপির গোটা দেশে সমস্ত বিরোধী শক্তিকে নিশ্চিহ্ন করো কংগ্রেস বাম তাদের তো নিশ্চিহ্ন করবো বটেই কাউকেই বিরোধিতা করতে দেব না সবাই আমার সঙ্গে থাকতে হবে আমার লুঠের সঙ্গে থাকতে হবে ইলেকট্রাল বন্ড পিএম কেয়ার ফান্ড কোটি কোটি টাকা দুর্নীতি প্রকাশ্যই করা যাবে না এতদিন ধরে চেপে রেখেছিলেন ফলে গোটা দেশের বরঞ্চ এটা মানুষের দুর্নীতি বিরোধী মনোভাবকে আরো শক্তিশালী করছে এবং বিজেপি বিরোধী মনোভাবকে আরো শক্তিশালী করছে মানুষ এর জবাব দেবে নির্বাচনে ভয় পাচ্ছে বিজেপি সকালে আজকে চন্দ্রনাথ সিনহা তিনি বোধ হয় মৎস্য কিছু হবেন তার বাড়িতে ইডি হানা দিয়েছে শিক্ষা দুর্নীতি শিক্ষা দুর্নীতি কয়েক বছর ধরে চলছে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে বাকি সবাই ধরা পড়ে গেছেন তাদের মাথায় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নিয়োজিত কমিটি যারা দুর্নীতির অংশ অংশীদার কোনো সন্দেহ নেই তারা সব ছাড় পেয়ে গেল পিসি ভাইপো ছাড় এলেবেলে তলায় যারা আছে তাদের ধরে টানাটানি করছে এরা অবশ্যই অপরাধী তৃণমূল এমন কেউ নেই যে লুঠের টাকা পায়নি তৃণমূল এমন কেউ নেই যে লুঠের অংশীদার নয় তৃণমূলের যত বড় নেতা তত বড় অপরাধী কোনো সন্দেহ নেই চন্দ্রনাথ সিংদের তো ইডির রেড হবেই সমস্ত মন্ত্রীর বাড়িতে ইডির রেড হওয়া উচিত কিন্তু তার চাইতে বেশি ওরা কি শান্তিনিকেতনের ঠিকানাটা জানে না নাকি হরি যে স্ট্রিটটা কোথায় তা জানে না এই সমস্ত দুর্নীতির মাথায় পঁচিশ পঁচাত্তরের পঁচাত্তর ভাগ পায় কালীঘাট সেখানে চুপ করো একই রকম